তাদেরকে দুর্নীতি অনিয়ম নিয়ে আরো তথ্য জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন এম এমএম আজিম আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আহ সাবেক আইজিপির ছত্রছ ইমরানের অপরাধের বিষয়ে আপনার রিপোর্টিতে আমরা দেখছিলাম সেই বিষয়ে আপনি কি জানাতে চান সাদিক অ্যাগ্রোটি নিয়ে কিন্তু সবারই একটি রহস্য ছিল যে আসলে এই একটি অ্যাগ্রো কিভাবে হঠাৎ করে এভাবে এতটা প্রতিপত্ত কিভাবে এত কিছু করে ফেললো এবং তাদের কিন্তু একটি শাখা নয় বেশ কয়েকটি শাখা রয়েছে এবং শাখাগুলো জুড়ে কিন্তু দেশীয় যে পশু তার থেকে কিন্তু বলা চলে যে উঠ দুম্বা এবং যে পাঞ্জাব থেকে ছাগল এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই যে দৃষ্টি আকর্ষণ সেটি কিন্তু তিনি নিজেই করেছেন এবং তার সাথে একটি প্রশ্ন কিন্তু এসেছিল যে আসলে হঠাৎ করে এই অ্যাগ্রোটির এত কোটি কোটি টাকার সম্পদ বা এক একটি গরু যদি এক কোটি দেড় কোটি টাকা হয় সেক্ষেত্রে একটি খামারে একশো গরু দুইশো গরু এক একটি শাখায় তো এত টাকা উৎস কোথায় হঠাৎ করে কিভাবে আসলো এই একটি প্রশ্ন কিন্তু ছিল তো আমাদের বেশ কিছু অনুসন্ধানে আমরা কিন্তু পেয়েছি সেটির মূল হোতা কারা কীভাবে উঠে এসেছে এবং সেটি আমরা রিপোর্টে দেখিয়েওছি তারপরও যদি একটু বলি আপনাকে সেখানে কিন্তু সাবেক যে পুলিশ প্রধান ছিলেন তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন থেকেই কিন্তু সাদেক অ্যাগ্রোতে যাওয়া আসা শুরু করেন এবং সেই তথ্যচিত্র কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে এবং যেটি নিয়ে আমরা রিপোর্টে তুলে এনেছি এবং সাদেক একরতে যখন ব্যানোজির উনি যখন যাওয়া শুরু করলেন এর কিছু দিনের মধ্যেই কিন্তু গোপালগঞ্জে তিনি একটি নিজে গরুর খামার করেছেন এবং সেই গরুর খামারে কিন্তু সাদেক অ্যাগ্রোর যে ইমরান তাকেও আমরা দেখেছি এবং একটি কথা কিন্তু স্পষ্ট যে এই যে গরুগুলো আসে সেগুলো কিন্তু বৈধ পন্থায় আসে না এবং অবৈধ পন্থায় যখন গুলো প্রবেশ করে তখন কিন্তু তিনি সেই কোটিপতি হয়ে যেতে পারেন এবং সেটি কিন্তু হয়েছে এবং তিনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং আমরা আমাদের কাছে আরও অভিযোগ রয়েছে যে তিনি যে গরুগুলো নিয়ে আসতেন সেগুলো সম্পূর্ণ অবৈধ এমনকি ভারত থেকে বা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে তিনি নিয়ে আসতেন একটি সময়ে একটিবার কিন্তু তিনি এ বিষয়ে তার গরুগুলো জব্দও হয়েছে আবার আসলে রহস্য ঘেরা যে সাদেক এগ্রো তিনি কিন্তু আবার সেই গরুগুলো তিনি নিয়েছেন নিলামে অবশ্য সেটি নিয়েই কিন্তু আজকে দুদক তদন্তে নেমেছে সেটিও একটু আপনার কাছে জানতে চাই আপনি যে যেমনটি বলছিলেন যে দুদক আজকে তদন্তে তার মানে সাদা কেক যে ব্রাহ্মা গরু নিয়ে দুদক এই ধরনের তদন্ত করেছে সে অভিযানে কি পাওয়া গেল এই যে ব্রাহ্মা যে গরুটি এটি আহ বাংলাদেশে নিষিদ্ধ হয় ২০১৬ সালে তারপরে কিন্তু তিনি এটি আনা নেওয়া করতেন আমদানি করতেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে আমরা দেখেছি যে তিনি দেশের বাইরে ব্রাহ্মা জাতের গরুর প্রজনন খামার কিন্তু তিনি তৈরি করেছে এবং সেখানে বাচ্চা তৈরি করে দেশে আনা নেওয়া করতেন তিনি যদি পনেরোটি গরু নিলামে নিয়ে থাকেন সেটি তো তাকে দেয়নি তা দেওয়া হয়েছে বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনকে এবং তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল যে ঈদের সময়ে সেই গরুগুলোকে জবাই করে সুলভ মূল্যে বিক্রি করা কিন্তু তিনি সেটি ডেইরি ফার্মে না দিয়ে সেটি তার কাছে নিয়ে নিয়েছেন যেহেতু তিনি ডেইরি ফার্মের সভাপতি এইখানেও কিন্তু তিনি একটি অনিয়ম দুর্নীতি করেছেন নিশ্চয়ই এবং সেই দুর্নীতির অনুসন্ধানেই কিন্তু এখন দুদক নেমেছেন এবং অবশ্যই বলা চলে যে এই দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে এবং এর সাথে সাথে আমরা মনে করি যে এর সাথে সাথে তিনি যে উট আনতেন দুম্বা আনতেন বা অন্যান্য যে প্রজাতির উট পাখি পর্যন্ত তিনি প্রচারণা চালাতেন উট পাখির বার্বিকিউ উট পাখির মাংস বা উট পাখি দিয়ে নানা ধরনের খাবার তিনি তৈরি করতেন এবং গুলশানে কিন্তু তার এই যে খাবার এই খাবারের মূল্য অনেকটা বেশি বাজারের থেকে তো এটি আসলে যখন দুর্নীতি দুদক দুর্নীতি দমন কমিশন দুদক যেহেতু মাঠে নেমেছেন অবশ্যই এর থেকে অনেক ভালো কিছু অনেক ভালো তথ্য বেরিয়ে আসবে আহ সেটি এখন সময়ের অপেক্ষা নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে আজিম